नमस्कार अपनारा देखें चैनल एबीसी आमी विजय और प्रत्येक दिनकार मतो आपनादेर सामने उपस्थित हो गेछी। आज आमी आपनादेर साथे एखन आलोचना करब पायरा सम्बन्धीय एमन किछु विशेष उपाचार एमन किछु विशेष टोटका जेई छोटो छोटो उपाचारगुली जेई छोटो छोटो पंथागुली आपनारा आपनादेर जीवने अवलम्बन करे जीवनेर विभिन्न क्षेत्रे आसा समस्यागुलिर एक सहज समाधान आपनारा निजेराई बेर करे निते पारेन। কীভাবে এই পায়রার এই ছোটো ছোটো উপাচারগুলি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন, এই পন্থাগুলি কীভাবে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন সেগুলি আজ আমি আপনাদের সাথে মুখ্যত এখন আলোচনা করব। দেখুন, অনেকেই আপনারা আপনাদের গৃহে পায়রা কিন্তু পুষে থাকেন। এমনটি আপনারা যদি আপনার গৃহে পায়রা পুষছেন এবং যেখানে আপনি বসবাস করেন সেই গৃহের ছাদের ওপরে আপনারা পায়রাকে বসবাস করতে দিয়েছেন, আপনারা পায়রা পুষছেন, এমন ক্ষেত্রে নিশ্চিতভাবে জানবেন আপনার গৃহে ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক খরচ বৃদ্ধি পেতে থাকবে, যাতে আপনি কোনোভাবেই কিন্তু লাগাম লাগাতে পারবেন না এবং অর্থনৈতিক খরচা এতটাই বেড়ে যাবে যার ফলে আপনাকে কিন্তু ঋণের জালে বড় সমস্যায় পড়তে হতে পারে। তাই আপনারা যেখানে বসবাস করেন এমন স্থানে কখনোই আপনারা পায়রাকে রাখবেন না, পায়রাকে পশু হিসাবে রাখবেন না, তা আপনাদের ক্ষেত্রে আর্থিকভাবে বড় ক্ষতি নিশ্চিতভাবে আপনার জীবনে অবশ্যই নিয়ে আসবে। অনেকেই আছেন আপনারা আপনার গৃহে পায়রাকে দানা খেতে দেন। দেখুন, পায়রাকে দানা দেওয়া অত্যন্ত শুভ, কোনো বড় সমস্যা নেই, কিন্তু আপনারা যেই গৃহে বসবাস করছেন সেই গৃহে পায়রাকে দানা খেতে দেবেন না। এর পরবর্তী সময় যেটা হবে, পায়রা তো দানা খেলো, তারপরে সেখানে ধীরে ধীরে নোংরা তৈরি করবে, যার ফলে আপনাদের গৃহে আপনাদের পরিবেশের মধ্যে রাহুর প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন এবং যার ফলে আপনাকে মানসিক উদ্বেগ সর্বদা আপনার মনের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি হবে, মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা এগুলো বৃদ্ধি পেতে দেখতে পাবেন। তাই গৃহে কখনোই কিন্তু আপনারা পায়রাকে দানা খেতে দেবেন না, গৃহের বাইরে আপনারা পায়রাকে দানা দিতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। যদি কোনো গৃহে পায়রা হঠাৎ করে মারা গেল, পায়রা আপনারা পোষ্য করে রেখেছেন, পায়রাকে পুষছেন, হঠাৎ করে পায়রা মারা গেল, এমন ক্ষেত্রে নিশ্চিতভাবে জানবেন আপনার গৃহে কোনো বড় ঝঞ্ঝাট আসতে চলেছে, কোনো গৃহে বড় অশান্তি বৃদ্ধি হতে পারে এবং মনের যে শান্তি সেই শান্তির অভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তৈরি হতে দেখা যেতে পারে। তাই পায়রা যদি গৃহে মারা যাচ্ছে তা আপনাদের জন্য কখনোই শুভ নয়। আসবো এবার আপনাদের সাথে আলোচনায় যে আপনাদের জীবনে যদি বিভিন্ন ক্ষেত্রে রাহুর দুষ্প্রভাব চলছে, আপনি বুঝতে পারছেন, আপনাকে কোনো জ্যোতিষী বলেছে রাহুর এই দুষ্প্রভাব থেকে বাঁচতে, রাহুর এই জটিল সমস্যা থেকে বাঁচতে আপনারা কি করবেন, যে কোনো বুধবার দিনকে আপনারা উত্তরমুখী হয়ে একটি জোড়া পায়রা হতে পারে অথবা একটি পায়রা হতে পারে, আপনারা কিন্তু সেদিনকে আপনার মনস্কামনা জানিয়ে তাকে মুক্ত করে দিন। এমনটি মাসে কমপক্ষে একবার করে করতে থাকুন, কয়েক মাস পরপর করুন, রাহুর দুষ্প্রভাব আপনার জীবনে ধীরে ধীরে কম হতে দ্রুত দেখতে পাবেন। যদি আপনার ক্ষেত্রে রাহুর দশা চলছে, সাধারণভাবে রাহুর দশায় মানুষের জীবনে উৎপীড়ন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি আপনার জীবনে রাহুর দশা অতিক্রম করছে, যেই দশার ফলে আপনার জীবনে রাহুর প্রভাব, রাহুর দুষ্প্রভাব অত্যন্ত বেড়ে গেছে, এমন ক্ষেত্রে আপনারা কি করবেন, পায়রাকে প্রত্যাহিকভাবে আপনারা বাজরা অবশ্যই খাওয়াতে থাকুন, প্রত্যেক দিন খাওয়ান। এমনটি যদি আপনারা প্রত্যেক দিন করে যাচ্ছেন, গৃহের বাইরে খাওয়াবেন, তা আপনাদের ক্ষেত্রে রাহুর দুষ্প্রভাবকে দূর করতে নিশ্চিতভাবে আপনার জীবনে অবশ্যই সাহায্য করবে। যদি দেখছেন বৈবাহিক জীবনে কোনো সুখের অভাব রয়েছে, এমন ক্ষেত্রে আপনারা কি করবেন, প্রত্যাহিকভাবে আপনারা কিন্তু জোয়ার এবং ভুট্টা একত্রে আপনারা মিক্স করে আপনারা কিন্তু গৃহের বাইরে যেখানে পায়রা আপনারা দেখতে পান এমন জায়গায় পায়রাকে অবশ্যই যখন যখন সময় পাবেন অবশ্যই খাওয়ানোর চেষ্টা করুন, কোনো নির্দিষ্ট সময় নেই। এতে বৈবাহিক জীবনে যে সুখের অভাব আপনার জীবনে ঘটছে সেই সুখের অভাব আপনারা দূর হতে দেখতে পাবেন। মান সম্মান আপনাদের ক্ষেত্রে খোয়া যাচ্ছে, মান সম্মান হানি হচ্ছে, এমনটি যদি আপনার জীবনে ভীষণভাবে আপনারা লক্ষ্য করছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইছেন এই সমস্যা থেকে দ্রুত বাঁচতে, কি করবেন, সামান্য গম আপনারা আপনার গৃহে ভিজিয়ে রাখুন এবং সেই ভেজা গম পরবর্তী দিন হতে পারে বা সকালে ভিজিয়ে রাত্রেবেলা হতে পারে, ভেজা গম আপনারা কিন্তু পায়রাকে দিতে থাকুন।
পায়রাকে প্রত্যাহিকভাবে যখন যখন সম্ভব হবে তখন তখন যদি আপনারা পায়রাকে খাওয়াতে পারেন, এতে আপনাদের বৈবাহিক জীবনে যে সুখের মান সম্মান যে খোয়া যাচ্ছে সেই মান সম্মান আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে এরকম হতেই পারে, আপনার মানসিক চিন্তা মানসিক উদ্বেগ সর্বদা বেড়ে যাচ্ছে, কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছেন না, এমন ক্ষেত্রে আপনারা কী করবেন, পায়রাকে আপনারা কিন্তু চেষ্টা করবেন ভেজানো চাল আপনারা সেবন করাতে, প্রত্যাহিকভাবে সম্ভব না হলে যখন যখন পারবেন আপনারা চেষ্টা করুন তাকে খাওয়াতে। এতে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে যেগুলো বৃদ্ধি পাচ্ছিল সেই মানসিক চিন্তা আপনারা দূর হতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে এরকম অনেক সময় হয়ে থাকে কি আপনি ব্যবসা তো করছেন, ব্যবসায় আপনারা কিন্তু লাভ দেখতে পাচ্ছেন না, হিসাবের গোলযোগের জন্য হিসাবের গোলমাল করছে, এমন ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের সমস্যা তৈরি হচ্ছে হিসাবের গোলমালের জন্য। কি করবেন, মুসুরের ডাল যেটি রয়েছে, যেটি লাল ডাল হয় মুসুরের ডাল, এবং বাজরা একসাথে মিশ্রণ করে আপনারা প্রত্যাহিকভাবে এবং যখন যখন সম্ভব হবে সেই সময়কালে আপনারা আপনাদের পায়রাকে খাওয়ান, পায়রাকে খাওয়াতে থাকুন, এর মাধ্যম দিয়ে আপনার ব্যবসা হিসাবের গোলমালগুলি ঠিক হতে দেখতে পাবেন। বিবাহ ক্ষেত্রে বাধা আসছে, বিঘ্ন আসছে, বহু সম্বন্ধ দেখছেন, কিছু না কিছু সমস্যা চলেই আসছে, কিছু না কিছু বিঘ্ন চলেই আসছে বিবাহের ক্ষেত্রে, কি করবেন, সামান্য ছোলার ডাল এবং সামান্য ভুট্টার দানা একসাথে মিশ্রণ করে আপনারা কিন্তু যে কোনো পায়রার উদ্দেশ্যে প্রত্যাহিকভাবে এবং যখন যখন সম্ভব হবে তখন তখন দিতে পারেন, এমনটি আপনাদের বিবাহের বাধাকে দূর করতে দ্রুত সাহায্য করবে। এই প্রক্রিয়া করে যান, অবশ্যই আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ফলদায়ী হতে দেখতে পাবেন। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব পায়রাকে আপনারা কোন জিনিস খাওয়াবেন, কোন তারিখে আপনার জন্ম হলে, কোন তারিখে জন্ম হওয়া মানুষেরা পায়রাকে কোন কোন জিনিস খাওয়ালে আপনাদের জীবনে শুভ ফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। দেখুন, যে কোনো জিনিসই আপনারা পায়রাকে খাওয়াতে পারেন, যেগুলি পায়রা খায় বিভিন্ন ধরনের দানা, কিন্তু তার মধ্যেও আপনাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনারা এমন কিছু জিনিস পায়রাকে খাওয়ান যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে অনেক বেশি শুভ ফল অনেক বেশি লাভ পেতে পারে। যাদের জন্ম 1 তারিখ 19 তারিখ 10 তারিখ এবং 28 তারিখে হয়েছে তারা কিন্তু প্রত্যাহিকভাবে ভুট্টা এবং গম যদি একত্রে খাওয়াতে পারেন এতে আপনাদের জীবনে কিন্তু অনেক বেশি শুভ ফলপ্রাপ্তি ঘটতে বিভিন্ন ক্ষেত্রের থেকে দেখতে পাবেন। যাদের 2 তারিখ 11 তারিখ এবং 20 তারিখে জন্ম হয়েছে তারা কিন্তু চাল নিন এবং বাজরা একসাথে মিশ্রণ করে পায়রাকে প্রত্যেকভাবে খেতে দিন, নিশ্চিতভাবে আপনার জীবনে শুভ ফলপ্রাপ্তি ঘটতে অবশ্যই দেখতে পাবেন। যাদের 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম এবং 30 তারিখে জন্ম তারা প্রত্যাহিকভাবে যদি ছোলার ডাল এবং বাজরা একত্রিত মিশ্রণ করে পায়রাকে খেতে দিচ্ছেন নিশ্চিতভাবে আপনার জীবনে কিন্তু বিশেষ সুফল ঘটতে অবশ্যই দেখতে পাবেন। যাদের 4 তারিখে 13 তারিখে 22 তারিখে এবং 31 তারিখে জন্ম হয়েছে তারা কিন্তু প্রত্যাহিকভাবে যে কোনো পায়রাকে আপনারা বাজরা দিতে পারেন। যখনই আপনারা পায়রাকে যে কোনো খাদ্যদ্রব্যই দিন না কেন আপনার গৃহের ভেতরে দেবেন না, গৃহের ছাদে দেবেন না, বাইরে দিন, তা আপনাদের জন্য শুভ হবে। 5 তারিখ 14 তারিখ এবং 23 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন যাদের বার্থ ডেট 5, 14 এবং 23 তারা প্রত্যেকভাবে বাজরা এবং ভুট্টা একত্রে আপনারা মিশ্রণ করে যদি দিতে পারেন পায়রাকে তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনে সুখ ফলপ্রসূ এবং শুভ ফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। যাদের 6 তারিখ 15 তারিখ এবং 24 তারিখে জন্ম হয়েছে এমন ধরনের জাতক বা জাতিকারা প্রত্যেকভাবে যদি জোয়ার বাজরা এবং সাদা তিল একত্রে মিশ্রণ করে পায়রাকে খেতে দিচ্ছেন বাড়ির বাইরে নিশ্চিতভাবে আপনার জীবনে শুভ ফল প্রাপ্তি হতে অবশ্যই দেখতে পাবেন। যাদের 7 তারিখে জন্ম, 16 তারিখে জন্ম এবং 25 তারিখে জন্ম তারা প্রত্যেকভাবে যখন যখন সময় পাবেন যখন যখন সম্ভব হবে গৃহের বাইরে মুগ ডাল পায়রাকে খেতে দিন, অবশ্যই আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সুফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। যাদের 8 তারিখে 17 তারিখে এবং 26 তারিখে জন্ম তারা প্রত্যাহিকভাবে অথবা যখন যখন সময় হচ্ছে এমন সময় আপনারা জোয়ার এবং বাজরা পায়রাকে অবশ্যই খেতে দিন গৃহের বাইরে, এমনটি নিশ্চিতভাবে আপনাকে কিন্তু অনেক বেশি সফলতা দেবে অনেক বেশি শুভ ফল প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। যাদের 9 তারিখ 18 তারিখ এবং 27 তারিখে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভেজানো গম অবশ্যই আপনারা পায়রাকে খেতে দিন, প্রত্যেকভাবে সম্ভব না হলে যখন সম্ভব হচ্ছে তখন দিন, তবে গৃহের বাইরে দিন, নিশ্চিতভাবে আপনার জীবনে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটতে অবশ্যই দেখতে পাবেন আপনার সংখ্যাতত্ত্ব অনুযায়ী। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম পায়রার বিষয়ে, পায়রার
বিভিন্ন জিনিসগুলি আপনারা কিভাবে ফলো করবেন এবং পায়রাকে বিভিন্ন ধরনের দানা খাইয়ে এবং কিছু উপাচার এবং কিছু পন্থা অবলম্বন করে আপনারা আপনাদের জীবনে কিভাবে এই সমস্যাগুলি থেকে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই বিষয়ে মুখ্যত আলোচনা করলাম। আমাদের এই ছোটো ছোটো আলোচনা আপনাদের কীরকম লাগছে আর আমাদের ছোটো ছোটো এপিসোড আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।